हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग, वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? भालो आछि। सकाल और एखन बजे सकाल 9:15 और एखन थेके आमार ब्लगटा शुरू करछि और आमी सेजे गुजे रेडी हये गेछि कारण केउ बाजार जावार नेई बोले आमी जाच्छि बाजार। और बेशि कथा बोलबो ना, चलो एसे आबार कथा हबे। एखन प्रसाद बेरिये गेछे, आमाकेओ बेरोते हबे कारण तोजो घुमोच्छि, तोजो उठे पड़ले मुश्किल हो जाए। चलो चलो प्रसाद बेरिये गेछे, আমি নামছি আর প্রসাদ গাড়ি বার করছে বাইক। আর এই যে প্রসাদ বসে আছে এখন বাইকে, আর আমি নিচে নেমে দাঁড়িয়ে আছি। এখানে একটা বাইক থাকার কারণে বের হচ্ছে না বাইক, বুঝলেন? বাপির যেহেতু শরীরটা খারাপ ওই জন্য বাপি তো বেরোচ্ছে না ঘর থেকে, আর টুকটাক বাজার করার আছে, কি করে হবে ওই জন্যে আমিই যাচ্ছি। এই যে প্রসাদ বাইক বের করছে, ঘরে চলে এসেছি। আর আমার এই যে কাজ তো এমনই হয়েছে, সব জিনিসপত্র এনে ধুতে হবে, এই ধুতে বসে পড়েছে। এই দেখো টাকা পয়সা সব ধুয়ে ফেলেছি। ও বলো চলো, আমি বাড়িতে চলে এসে দেখালাম তোমাদেরকে, সব ধোয়াধুয়ি করেছি আমি। আর এই দেখো তোজো প্যান্ট পরেনি, ওই জন্য ভালো করে দেখাতে পারছি না। এই সকালে উঠেছিল, হাগিসটা সারাক্ষণ পড়েছিল বলে এখন আর কিছু পরে নেই, একটু বাজার করে নেবে। আর ওর জন্য আমি তৈরি করেছি সমস্ত রকম ডাল, ছোলার ডাল, রাজমা কড়াই, রাজমার যে ডাল হয়, আর ছোলার ডাল, মটর ডাল, মুসুর ডাল, আর ওই রাজমা যে ডাল কড়াইটা হয় ওই কড়াই দিয়ে পেঁপে, আলু, কুমড়ো, সোয়াবিন সব কিছু দিয়ে একটা খাবার তৈরি করেছে। ওটা খেলে ওর পেট ভরবে। আর আমাদের অন্য কিছু কী করা যায় দেখি, মা ওখানে বসে বসে কুটনো কুটছে, কুটনোগুলো এগিয়ে রাখলে রান্নাগুলো করতে সুবিধা হয়। চলো খাইয়ে দিয়ে আবার কথা বলি, নাহলে আবার দেরি হয়ে যাবে, 11:10:45 বাজে। চলো, আমার চান টান হয়ে আছে, আমি চলে এসেছি রান্না করতে। আর অনেক তাড়াতাড়ি করতে হবে, কারণ দেখা যাচ্ছে দিদি কাজে প্যান্ট পরা যা, এ মা আছি সবাই দেখে, হ্যাঁ মা সবাই দেখে ফেলবে। বেশি কথা আমি বলছি না, আর এই রান্নাটা করে নিই। আর দেখছি বোন ফোন সব দেয়া আছে, ও খাবে, ওর দাদা খাবে। আর হঠাৎ করে এরকম অসুস্থ হয়ে যাতে খুব আমরা চিন্তায় আছি, খুব চিন্তায় দেয়া আছে বলছি সব, ওরকম হওয়াতে আমরা খুব চিন্তায় আছি। কারণ এখন আগের সপ্তাহে এত ঘুরে এসে এবারে এরকম হয়ে যাবে ভাববার। আবার সামনে পুজো কি হবে এই টাইমে, ফসলটা এরম ভাবেই কাটবে। তবু ডাক্তার বলেছে যে এটা অনেক কমের ওষুধ দিয়ে হয়েছে, এটা আরো বড় কিছু হতে পারত, হালকা করে সেরিব্রাল অ্যাটাক হয়ে গেছে।
প্রচুর প্রচুর মানে এখন চাপ, এদিকে তোজো প্রচন্ড ফটফট করছো, ওদিকে বাকিকেও দেখতে হচ্ছে, কারণ উঠে দাঁড়ালে একটু পাটা টলে যাচ্ছে, ওই জন্য একটু সামনে রাখতে হচ্ছে। এই নিয়ে আছি, দেখা যাক কত কি হয়। আর ওখানে বাপি বলেছে যে শাক দিয়ে কি মাছের ঝাল খাবো, এটা মা করছে। আচ্ছা দাঁড়া দিচ্ছি, এখানে আমি আমার ফুচকেকে নিয়ে চলে এসেছি। চলো 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 চলো, আহ দাঁড়া না পড়ে যাবি তো। এ এক বদমাস ছেলে, এত ছটফট করে এত ছটফট করে, কালকে পড়ে গিয়ে মাথাটা খুলে গেল। কোন দিকে আমি যাবো, কোন দিকে দেখবো বলো। আর মানে এখনো পর্যন্ত মানে কি বলবো, ওটাকে শীতকাল হতে চললো, বর্ষাকাল তো কবে কেটে গেছে, মানে শরৎকাল চলছে এখন, কিন্তু বৃষ্টি হয়েই যাচ্ছে দুপুরের পর। হ্যাঁ ঠিক আছে, বিকালের পর থেকে ঠিক দুপুরটা হচ্ছে আর ঝরঝর ঝরঝর করে বৃষ্টি নামছে, কি করি বলো তো। কিন্তু একটা দেখো দেশের দিকে ওটা খুব ভালো বোঝা যাচ্ছে, আর এখানে অল্প অল্প একটা ঠান্ডা হাওয়ার আমেজ আছে, এসেছে শরৎ, হিমের বড় সেই বরফটা বোঝা যাচ্ছে এবার। আর দেশের দিকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে, ইচ্ছা ছিল পুজোর সময় দেশের বাড়ি যাওয়ার, কিন্তু বাপুর শরীর খারাপ কী হবে জানি না, দেখা যাক কতটা কী করতে পারি। আর বাপিকে যেহেতু বলেছে যে সিঁড়িতে ওঠানামা বারণ, এখন একটু সমান জায়গায় হাঁটতে হবে, সেখানে এখানে তো অল্প জায়গা, আর কাউকে সেরকম দেখতে পায় না, ওটা একদম গ্রাউন্ড ফ্লোরে, অত চারি সমানে চারপাশের লোককে দেখা যায়, ওই জন্যে সবাই মিলে ঠিক করা হয়েছে, ডাক্তারও বলছে আর সবাই বলছে যে যখন ওখানে একটা জায়গা আছে ওখানে গিয়ে থাকার কথা, তাই ওখানে থাকার ব্যবস্থা হচ্ছে, কি হয় দেখি। আর ওখানে থাকলে আমি আর তোজো এখান থেকে যাতায়াত করি, প্রসাদ সকালে দোকান বেরিয়ে যায় একদম রাত্রিরে আসে, আর আমিও সকালে তোজোকে নিয়ে টান টান করে চলে যাই এখানে সব কাছে অনুসারে, আবার ওখান থেকে বিকেলবেলা চলে আসি সন্ধ্যেবেলা। এই আমার ডিউটি, এতদিন তাই করতাম, মায়ের যখন অপারেশন হয়েছিল তারপর আমি বলেছি যে আমার যা অসুবিধা হচ্ছিল, মাও বললো চল চলে যাই। আবার এখন বাপিকে এটা বলেছে, দেখি কি হয়। চলো আর বেশি বকবক করবো না, আবার তোমাদের সঙ্গে পরে দেখা করছি, এখন তোজোকে খাওয়াবো, ওরও দেরি হয়ে যাচ্ছে, একটু তাড়াতাড়ি দেড়টার মধ্যে খাই খেয়ে নেয়াই ভালো। চলো দেখো এখন বাজে সন্ধ্যে 8:15, আর এখন আমার অনেক কাজ আছে। এই দেখো তোজো উঠে গেছে বিছানা, এখন আমার তোলা হয়নি, আমি এখন জলটা ভরছি, জলটা ভরে নেব। জল ভরা হয়ে গেছে, আর এখানে দেখো তোজোর জল ফুটতে দিয়েছি, ও যেহেতু গরম জল খায় সেটা ফোটা হচ্ছে। আর আমার কাজ আটা ময়দা মেখে রাখা আছে, আটা ময়দা মেখে রাখা আছে, যেহেতু বাপি মা আর তোজো আটা মানে রুটি খাবে, ওই জন্য আটা আর ময়দা আমার প্রসাদে আর আমার দেওয়ারের জন্য। চলো ঘরে চলে যাই, চুলটা আজড়াতে হবে, চুলটা আজড়ানো হয়নি, দেখো কি অবস্থা, কাকের ঠ্যাং বগের ঠ্যাং, চুলটা আজড়াই, বিছানা তুলি চলো। আরে দেখো আমি এখন এবার বিছানাটা গুছিয়ে নেবো, দেখো বিছানা আমার গোছানো হয়ে গেছে, এবার আমি চুলটা হাজিরে নেব। আর প্রচণ্ড গরম, এতদিন আমার একটু গলাটা ব্যথা ব্যথা করছিলো বলে এসি চালাতে পারিনি, ওই জন্য প্রসাদ বলছে এখন প্রসাদের একটু ওই রকমই হয়েছে, যেহেতু ওয়েদার চেঞ্জ হচ্ছে একটু শরীরটা ভালো নেই,
ও বলছে এতদিন তোমার জন্য আমি চালাইনি, আর আমার জন্য তুমি তোমাকে তো স্যাক্রিফাইস করতেই হবে। সে বলছে প্রচণ্ড গরম লাগছে একটুখানি চালাই, বলছে না এতদিন তোমার জন্য আমি চালাইনি, কী করা যাবে। আর কিন্তু প্রচণ্ড গরম পড়েছে, কেন জানি না এত যে গরম, কেন কি জানি। সকালে একটা বললাম না, সকালে একটা ঠান্ডার আমেজ আছে, কিন্তু হলে কি হবে, একটা গরমও রয়েছে সেরকমভাবে। আর এই বাপের শরীর খারাপ, তোজো ছটফট করছে, সেরকমভাবে সব কিছু গোছাতেও পারছি না। দেখো এখানে সব জামা কাপড় এখনও সব রয়েছে, কারণ ওইদিকে একটু দেখতে হচ্ছে, কারণ বাপিকে সবসময় লক্ষ্য করে রাখতে হচ্ছে। আর তার উপর তোজো ছটপট ছটপট করছে, ওই জন্য একটু চারিদিকটা একটু অগোছালোই হয়ে আছে। আমার একটু চারিদিকটা বেশ পরিষ্কার পরিপাটি হয়ে থাকবে, দেখো এখানটার অবস্থা খুব খারাপ, চারিদিকটা একটু পরিষ্কার থাকবে, এটা আমার খুব ভালো লাগে। দেখি কতটা করে উঠতে পারি, জানি না কতটা করে উঠবো, তবে চেষ্টা করছি যে পরিষ্কার করার। আর বাচ্চা ছেলে থাকলে এমনিতেই প্রচুর ছটফট করে, তার উপর আবার এরকম একটা হয়ে গেছে, ওই জন্যে একটু অগোছালো মতো হয়ে আছে। আর দেখো ঘেমে চার হয়ে যাচ্ছি, আর প্রসাদে যেহেতু মানে সর্দি মতো হয়েছে, মুখে স্বাদ নেই, ওই জন্যে একটু ঝালঝাল জিনিস খেতে ইচ্ছা করছে, ওই জন্য আজকে পাওয়াটা করবো। আর দেখি কী করা যায়, একটু ঝালঝাল কিছু করে দেবো যাতে মুখে স্বাদটা ফিরে আসে। আর বাপি যেহেতু এখন দোকান যাচ্ছে না, প্রসাদের একটু চাপ পড়ে গেছে, কারণ একা আছে তো, ওই জন্যে শরীরটাও তারপরে ভালো নেই। দেখি কী করা যায়, আমি ওই জন্যে বাজারটা ওকে বললাম যে না তোমাকে আবার বাজার করে দিতে আসতে হবে না, আমি গিয়ে বাজারটা করে নিয়ে আসবো। তো ওই নিয়ে গেছে আমাকে, সকালে দেখেছ ওই সঙ্গে করে নিয়ে গেছে, ওই আমাদের ওই রাস্তাটা একটুখানি জল থাকে, ওই জন্য ওই আবার নামিয়ে দিয়ে গেছে, পুরোটা না ওই ময়খানটা নামালো ওই আমাদের মোড়ের মাথাটায়। আর ওখান থেকে আমার টুকটাক জিনিস কেনার ছিল, আমি কিনে নিয়ে চলে গেছি। আর এই দেখো এত তাড়াহুড়ো করে ওই বাপির আজকে রিপোর্ট আনতে যাবে আমার দেওর, ওই জন্য ওকে প্রেসক্রিপশানটা দিতে গিয়ে দেখো কী অবস্থা, ব্যাগ ফ্যাগ ফেলে মন্না নিয়ে ছুটেছি। যতক্ষণ না আমার মানে ঘরদোরটা ঠিক পরিষ্কার পরিচ্ছন্ন হচ্ছে, আমার মনে শান্তি নেই। আর ওখানে তো যে জলটা ফুটছে, ওখানে টাইমার দিয়ে এসেছে, আরও বন্ধ হয়ে যাবে অটোমেটিক। আর আমি এখন চুলটা আঁচড়ে নেবো, চুলটা না আঁচড়ালে যেন অস্বস্তি লাগে, আমি চান করে ওটা চুল আঁচড়াই না, কারণ এমনি তো চুল একবারে মাথায় ভর্তি, ওই জন্য চুলটা খুব উঠে যায়, ওই জন্য শুকনো চুলে আঁচড়াই। আর বিশেষ করে আমার সকালটা অল্প একটু সামনেটা আঁচড়ে রেখে দিই, আর বিকালবেলায় এ করি। আর কে বলবে, সামনের সপ্তাহ মঙ্গলবারে মনে হয় তৃতীয়া, কেউ বলবে না। এবারে পরিস্থিতিটা এরকমই যে কিছু বোঝা যাচ্ছে না। আর প্রত্যেকের ঘরেই বাচ্চাদের জিনিসপত্র কেনা হচ্ছে, বড়রা সেরকমভাবে কেউ কিনবে না, কারণ কোথায় কিনবে কোথায় পড়ে যাবে কোনো ঠিক ঠিকানা নেই। আর আমার তোজোর বললাম দেশ থেকে মানে যে গ্রামের বাড়িতে গেছিলো ওখান থেকে তিনখানা জামা নিয়ে এসেছে, সেগুলো তোমাদের দেখাইনি, একদিন তোমাদের দেখাবো। ঠিক আছে চলো আমি চুলটুল আঁচড়ে নিই, আর বেশি বড় করছি না ভিডিওটা, এখানেই শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর অবশ্যই আমাকে লাইক শেয়ার কমেন্ট করো, আমার পাশে থেকো, আর আমি যাতে তোমাদের নতুন নতুন ভিডিও দিতে পারি সেটা তোমরা আমাকে সাপোর্ট করলে তবেই আমি সেটা উৎসাহিত হয়ে, সরি কথা আমার জড়িয়ে যাচ্ছে, উৎসাহিত হয়ে আমি সেটা দিতে পারবো। এইভাবে তোমরা পাশে থেকো, অবশ্যই আমাকে সাবস্ক্রাইব করো, আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো। আর বেশি তোমাদের সঙ্গে আড্ডা দিতে পারলাম না, টাটা, গুড নাইট।